বৈধ কাগজপত্র না থাকার কারণে মঙ্গলবার আগরতলা ফায়ার ব্রিগেড চৌমুহনীতে একটি গাড়ি আটক করে ট্রাফিক পুলিশ। জানা গেছে, গাড়িটির মালিক শাহজালাল মিয়া নামে গোমতি জেলার কাকড়াবন এলাকার এক ব্যক্তি। বেআইনিভাবে গাড়িতে নম্বর প্লেট লাগানোর জন্য মঙ্গলবার আগরতলা ফায়ার ব্রিগেড চৌমুহনীতে একটি অল্টো 800 গাড়িকে দাঁড় করান ট্রাফিকের সাব ইন্সপেক্টর পঙ্কজ দেবনাথ। এও জানা যায়, গাড়িটির নম্বরটি কমার্শিয়াল নম্বর বলে সন্দেহ হয় এই ট্রাফিক পুলিশ অফিসারের। পরে গাড়ির কাগজ খতিয়ে দেখতে গিয়ে গাড়িটির কোনো বৈধ কাগজপত্রই পাওয়া যায়নি গাড়ির চালকের কাছ থেকে। ফলে স্বাভাবিকভাবেই সন্দেহ হয় পুলিশের। কথা বলতে গিয়ে একজন পুলিশ অফিসার জানান, এটা আপনারা দেখতেছেন এখন আটকাইছি। প্রথমত তো গাড়িটাতে ব্ল্যাক ফিল্ম লাগানো আছে, যেটা এখন আইন নিষিদ্ধ। পাশাপাশি গাড়ির যে নাম্বারটা আমাদের এই সাব ইন্সপেক্টর পঙ্কজ দেবনাথ উনি আটকাইছেন এবং আমিও আইছি আমার কল দেওয়াতে। এই গাড়িটা যে নাম্বারটা লাগানো আছে, আমাদের সন্দেহ হইতেছে গাড়িটা কোনো কমার্শিয়াল গাড়ির নাম্বার হওয়ার কথা, এই সিরিজটা। বাট উনি প্রাইভেট ভেহিকেলের নাম্বার লাগাই রাখছেন এবং আমাকে কোনো সাফিসিয়েন্ট ডকুমেন্ট দেখাইতে পারতেছেন না। নিয়ার এবাউট 11-13 মাস হয়েছে, প্রায় 1 বছর 1 মাস হয়েছে গাড়িটা উনি কিনছেন, বাট কোনো পারমানেন্ট রেজিস্ট্রেশন কার্ড উনি আমার দেখাইতে পারতেছেন না। সেই কারণে আমরা গাড়িটা আমাদের কাস্টোডিতে নিতেছি, ওনার সিজার লিস্ট আমরা দিব সিজ করিয়া। উনি যদি আমাদেরকে এই নাম্বারের কোনো গভর্নমেন্ট কাগজ আমাদেরকে দেখাইতে পারেন, অবশ্যই আমরা সেটা অ্যালাউ করো, আদারওয়াইজ আমরা মহামান্য আদালতের নজরে নেব। স্যার, কী নামে ধরছেন গাড়িটার? যে নাম এখানে আছে শাহজালাল মিয়া, ভিলেজ রানী কাকড়াবন গোমতি ত্রিপুরা, এই নামে শাহজালাল মিয়ার নামে গাড়িটা আছে। নম্বর প্লেটবিহীন গাড়ি আটক এবং লাইসেন্সবিহীন যান চালকদের বিরুদ্ধে পুলিশের এ ধরনের কর্মকাণ্ড আগামী দিনেও জারি থাকবে বলে পুলিশের তরফ থেকে জানানো হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।